ও নমস্কার নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবার চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 27 আগস্ট 2024 সাল। আজকের দিন আমরা ভিডিওতে আলোচনা করব 12টি রাশির জাতকাদের জন্য কেমন রয়েছে দিনটি, কাদের আর্থিক চোখ ভালো, কাদের লটারি চোখ ভালো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর শুরুতে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। ওম নমঃশিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। চলুন সর্বপ্রথম আমরা আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করে দিই। বাংলা মাসের তারিখ 10ই ভাদ্র, 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে মঙ্গলবার, চন্দ্র গোচর করছে আজকে দিনের বৃষরাশিতে, সূর্যোদয় ঘটবে 5:21, সূর্যাস্ত হবে 5:54। আজকে দিনের তিথি কৃষ্ণপক্ষের নবমী তিথি, এটা থাকবে 1:33 পর্যন্ত, একবারে সকাল ভোর রাত্রি 1:33 পর্যন্ত, তারপরে দশমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, এটা থাকবে একবারে বিকাল 3:38 পর্যন্ত, তারপরে মেঘশিরা নক্ষত্রের প্রবেশ। এখন জেনে নেব আমরা আজকের দিনের যে অশুভ সময়টা রয়েছে, যে সময়টা আপনারা কোনো রকমেরই শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। সেটা হচ্ছে একবারে দুপুর 1:12 পর্যন্ত থেকে একটা অশুভ সময় চলছে, বিকাল 3টা পর্যন্ত আপনারা এই সময়টায় কোনো রকমেরই শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনের সব থেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে একবারে আজকের দিনের সব থেকে শুভ সময় যাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে সকাল 7:50 থেকে একটা ভালো সময় চলছে, সকাল 10:22 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে বিকাল 3:23 থেকে, এটা অশুভ শুভ সময় চলছে বিকাল 5:04 পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমেরই শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ অবশ্যই শুরু করুন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখুন এখন আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব আজকের দিনের সেই ভাগ্যবান 12টি রাশির জাতকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে। সবাই জানছি আমরা মেষ রাশি, মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে সর্বপ্রথমে আপনার স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন, যাদের বিশেষ করে মাথা যন্ত্রণা, চোখের সমস্যা বা রক্তজনিত কিছু সমস্যা বা হাড়ের সমস্যা, এরকম কিছু সমস্যা রয়েছে, তারা অবশ্যই আজকের দিনে সজাগ থাকবেন, ডাক্তারের সম্পূর্ণ পরামর্শ মেনে চলবেন, কোনো রকম এক্সট্রা কিছু করা থেকে নিজেরা বিরত থাকবেন। যদি আপনাদের কোনো রকম সমস্যা অলরেডি থেকে থাকে তো তার সঠিক ট্রিটমেন্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনি আপনার যদি কেরিয়ার গড়তে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আজকের দিনে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেটার রেজাল্ট যাবে। যারা নর্মাল কোনো কাজ করেন, প্রতিনিয়ত যারা কাজ করছেন, সে কাজে আজকে ভালো কিছু ইম্প্রুভমেন্ট থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি আজকের দিনে নতুন কোনো কাজে মনোযোগ দিতে পারেন বা আপনার কাছে নতুন কোনো কাজের সুযোগ থাকবে, আপনারা নতুন কোনো কাজ অবশ্যই শুরু করতে পারেন। আজকের দিনে আপনাদের যারা চাকরি করেন, সেটা অফিসিয়ালি হতে পারে, নর্মাল কোনো বাইরের ক্ষেত্রেও কাজ করতেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে অবশ্যই আপনার যারা চারপাশে রয়েছে তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন। সবাই যে আপনার ভালো চাইছে এমনটা নয়, তবে কিছুজন আপনাকে বেশ ভালো সহায়তাও করবে, তো তার দিকে অবশ্যই নজর রাখবেন। আপনি আজকের দিনে পরিকল্পনা আপনার কাছে রাখবেন, কারোর সঙ্গে খুব একটা শেয়ার করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। আর আজকের দিনে আপনারা যারা অনেক দিন ধরে অ্যাপ্লাই করছেন, কাজের জায়গায় রয়েছেন কিন্তু কোনো কিছু হয়ে ওঠেনি, তো সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা, বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আর যারা অনেক দিন ধরে কোনো জায়গায় চাকরি করবেন করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টাটা আজকেও কন্টিনিউ রাখতে হবে। আজ আপনার ব্যবসা থাকলে নিজস্ব, সেদিকে গুরুত্ব রাখুন, ব্যবসাটা আপাতত আজকের দিনে ঠিকঠাক রয়েছে। আপনি বিশেষ করে যদি কোনো রকম রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন তো সেটা ভালো যাবে। যারা ফলের বিজনেস করছেন, কাঁচা কোনো ফল ফুল সবজি রিলেটেড কিছু যদি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটা বেটার যাবে। তবে হ্যাঁ, ধার বাকির বিষয়টা আপনারা আজকের দিনে গুরুত্ব রাখবেন, ধারের পরিমাণ একটু বাড়ছে। বিবাহ ক্ষেত্রে আজকে আপনাদের কিছুটা বাধা বিপত্তি থাকবে বা বিবাহিত জীবনে কিছুটা সমস্যা লেগে থাকতে পারে, তো আপনারা অবশ্যই একটু ধৈর্যের সাথে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের যদি
প্রেম সম্পর্ক রয়েছে, তো প্রেমের দিকটা গুরুত্ব রাখবেন। প্রেম আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো হবে, প্রেমের জায়গাটায় উন্নতি থাকা লক্ষ্য করবেন, প্রেমের জায়গাটা আপনাদের বোঝাপড়াটা বেশ ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনাদের পারিবারিক পরিবেশ একটা ঠিকঠাক জায়গায় দাঁড়াবে, পারিবারিক পরিবেশটাও আপনাদের বেশ ভালো থাকার সম্ভাবনা থাকবে। তবে সন্তানদের নিয়ে আপনি একটুখানি নাজেহাল হচ্ছেন, সন্তানের জন্য আপনারা একটুখানি চাপের মুখে পড়েছেন বা পড়ছেন, এমনটা লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটায় আপনারা অবশ্যই খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট আজকে দিনে বেটার, আপনি যদি বুঝে শুনে ইনভেস্টমেন্ট অল্প পরিমাণ করেন, রিটার্ন আপনার জন্য বেশ ভালো থাকবে। আপনি গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, এমনটা যদি আপনার পরিকল্পনা থাকে, সেই জায়গাটা একটু এবারে থেমে যান, একটুখানি আজকে দিনে বুঝে চলবেন, সেটা ভালো হবে। লটারি কাটার জন্য আজকে দিনটি আপাতত ঠিকঠাক, লটারি কাটতে পারেন একটা আধে লটারি, সে জায়গাটায় প্রাপ্তি যোগ সম্ভাবনা খুবই ভালো থাকছে বা থাকবে। কিছু স্বপ্ন আজকে আপনার পূরণ হতে চলেছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো, মনের ইচ্ছা আজকে দিনে আপনি পূরণ করতে পারবেন, হয়তো ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হয়ে যাবে, তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে। আর ওভারঅল আজকে দিনে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার একটু বুঝে চলতে হবে, তাদের সঙ্গে একটুখানি কথাবার্তায় একটু ধ্যান রেখে বললেই পারলেই হবে, আপাতত ঝগড়ার পরিস্থিতি এড়িয়ে যেতে পারছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে বৃষরাশি। বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন রয়েছে? বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার ব্যবসা সর্বপ্রথমত গুরুত্ব রাখবেন, বিশেষ করে যারা জামা কাপড়ে বিজনেস করছেন বা কসমেটিক্সের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ব্যবসাটা বেটার যাবে, ব্যবসাটা উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। তবে যারা অনেক দিন ধরে কোনো রকম ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, ধরো সেটা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসপত্রের ব্যবসা হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হতে পারে, ট্রান্সপোর্টের বিজনেস হতে পারে, এমনকি যারা কোনো রকম এই কনসালটেন্সি বিজনেস শুরু করতে চাইছেন, অনলাইন রিলেটেড কোনো রকম কাজের ব্যবসা শুরু করতে চাইছেন, তো সে জায়গাটাও আপনাদের কিন্তু দিনটি আপাতত ভালো রয়েছে, আপনারা সেদিকেও গুরুত্ব দিতে পারেন। কিন্তু যেটা সব থেকে আজকের দিনের বিষয় হচ্ছে যে কি আপনার আর্থিক ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দিতে পারে, তাই আপনারা এই বিষয়টাকে ম্যানেজ করতে আপনারা যতটা পারেন নগদে বিজনেস করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য অত্যন্ত জরুরি এবং ভালো হবে। আর আপনার ব্যবসা ঠিকঠাক, ব্যবসাটাকে আর একটু বাড়াতে পারেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে, নতুন করে আপনাদের জীবনে প্রেম আসতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। বিবাহের যোগ রয়েছে, নতুন করে বিবাহ কথাবার্তা হতে পারে বা যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক পরিবেশ বেশ ভালো, পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে বুঝে চলবেন, পরিবারে সকল সদস্যদের প্রতি গুরুত্ব রাখবেন, তাদের মতামত অবশ্যই আপনারা বুঝে চলবেন। আর আজকের দিনে আপনাদের পড়াশোনার জায়গায় তাড়াহুড়ো করা চলবে না, আপনারা অবশ্যই ধীর করে আপনারা পড়াশোনায় মনোযোগ দিন, বেটার রেজাল্ট হবে। যারা কোনো রকম এক্সামের জন্য তৈরি হচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক। মাতা পিতার সঙ্গে আপনাকে কিন্তু বুঝে চলতে হবে, এটা কিন্তু বেশ প্রয়োজন। আর আজকে আপনার ভাই বোনদের মধ্যে ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তাদের বিষয় সম্পত্তি নিয়ে বা জমি জায়গা এইরকম কিছু নিয়ে বিবাদ ছিল, আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে ঠিক করুন, সেটা আজকের দিনে হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে আপনার সুনাম বাড়ার যোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। যদি আপনি নাচ বা গানের সঙ্গে যুক্ত রয়েছেন বা ছবি আঁকাতে যুক্ত রয়েছেন, এরকম শিল্পকলা আপনার ক্যারিয়ারে রয়েছে, তো সে জায়গাটা আপনার কিন্তু বেশ একটা সুনাম দিতে পারে। যারা গাড়ি কিনছেন বা বাড়ি কিনবেন বলে ভাবছেন, বাড়ি বানানোর পরিকল্পনা করছেন, অবশ্যই আপনাদের কিন্তু বুঝে চলতেই হবে। আপনার অর্থটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা অত্যন্ত প্রয়োজন রয়েছে, না আপনি কারোকে ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার নেবেন। আর আপনি আপনার নিজের লক্ষ্য পূরণের দিকে অবশ্যই চেষ্টা রেখে সেদিকে এগিয়ে যান, সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আজকে দিনে একটু ভেবেচিন্তে একটা আধা লটারি কাটতেই পারেন, সে জায়গাটায় বেটার পাই যাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আজকের দিনে যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন,
বা কোনো বড় অঙ্কের ডিলিংস করবেন সে জায়গায় অবশ্যই ভেবেচিন্তে খুবই সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আপনাকে গুরুত্ব রেখে চলতে হবে। আপনারা অবশ্যই এটা ভালো মাথায় রেখে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতকের ক্ষেত্রে আজকে আপনার অনেক দিন ধরে যে সমস্ত কাজ হচ্ছিল না আজকে দিনে সেই কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে দিনে আপনার কোনো কোনো ক্ষেত্রে বাধা বিপত্তিও থাকবে, তবে আপনারা অবশ্যই সেটা ধৈর্যের সাথে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করুন, অবশ্যই আপনি ভালো ফল পেয়ে যাবেন। আর আপনার কেরিয়ারে যদি কোনো রকম কিছু বড় পরিবর্তন করতে চান তো সেদিকে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, সে জায়গাটা আপনাদের বেশ প্রয়োজন রয়েছে। ফুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো, তবে হ্যাঁ আজকে দিনে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আজকে আপনার কেউ ঠকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে বা আপনাদের হঠাৎ করে কোনো জায়গা থেকে লোকসান হয়ে যেতে পারে, তো অ্যাক্টিভ থাকুন, বুঝে চলবেন, কোনো জায়গায় তাড়াহুড়ো করবেন না। খুব টাকা পয়সার যেখানে ব্যাপার রয়েছে অবশ্যই আপনি ভেবেচিন্তে চলবেন বা প্রয়োজনে বড়দের গুরুজনদের বা যারা জানে বিষয়ে সে সম্পর্কে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে কাউকে টাকা পয়সার ব্যাপারটা দেখে চলবেন। আর আজকের দিনে আপনার ব্যবসা ক্ষেত্র, যারা বিশেষ করে জামা কাপড়ে বিজনেস করছেন বা যারা কসমেটিক্সের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সেই ব্যবসাটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার বিবাহিত জীবন বেশ ভালো যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে আপনাদের অবশ্যই বুঝে চলতে হবে। যারা বিবাহ সম্পর্কের মধ্যে রয়েছেন ছোটোখাটো ঝগড়া ঝামেলা কিন্তু লেগে থাকতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন। আর আপনার সন্তান থাকলে অবশ্যই গুরুত্ব রাখবেন, সন্তানের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে বুঝে চলাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনার যদি ছোটোখাটো কোনো কাজও থেকে থাকে তো সেটা বড় ধারণ করতে পারে, খেয়াল রাখুন। আজকে আপনার বন্ধুবান্ধবের সংখ্যা একেবারে লিমিটেড করবেন, প্রয়োজন রয়েছে। বন্ধুরা সবাই আপনার ভালো চায় না, তাই আপনাকে অবশ্যই বন্ধু চয়ন অত্যন্ত বুঝে করা প্রয়োজন। আজকের দিনে আপনার ভাই বন্ধুর মধ্যে সামান্য কিছু যদি নিয়ে ঝগড়া বিবাদ থাকে তো সেটা যেন বেশি বাড়াবাড়ি না হয় গুরুত্ব রাখবেন। প্রয়োজনে যদি সেটা জমি জায়গা বা বিষয় সম্পত্তি কিছু নিয়ে যদি ঝগড়া ঝামেলা হয়ে থাকে তো আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে ঠিকঠাক করে দিন। আর আজকের দিনে আপনার ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। যেটা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই ধরনের জায়গায় প্রতিনিয়ত বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনারা হয়তো আগে কখনও বিনিয়োগ করেছেন সে জায়গা থেকে আপনাদের লাভ হতে পারে, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা থাকবে। যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনার সুবাদে হতে পারে, বেড়াতে যাওয়ার সুবাদে হতে পারে, কাজের সুবাদেও হতে পারে। মোট কথা আপনারা অ্যাক্টিভ থাকবেন, বুঝে চলবেন। গাড়ি কেনার, বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে, তবে আপনাকে অবশ্যই তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর লটারি কাটার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো, আপনি অবশ্যই একটা আধে লটারি আজকের দিনে কাটতেই পারেন। একটা আধে লটারি কাটবেন তাহলেই কিন্তু ব্যাপারটা ঠিক থাকবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হলেও হতে পারে, তো ধ্যান রাখুন। আপনারা বুঝে চলবেন, সাবধানতা অবলম্বন করবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার শত্রুদের থেকে যতটা পারেন সাবধানতা অবলম্বন করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আপনার শত্রুরা আপনাকে বিভিন্নভাবে আবারও বিপদে ফেলার চেষ্টা করছে বা করবে, তাই অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। প্রয়োজনে আপনি আপনার যে পাওয়ার রয়েছে বা ক্ষমতাকে এটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো। আজকের দিনে আপনার কেরিয়ারে যদি কোনো রকম কিছু করতে চান, কেরিয়ারে যদি ভালো কিছু পরিবর্তন করতে চাইছেন তো সে জায়গাটায় অবশ্যই কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে আজকের দিনে। কোনো কাজ অর্ধেক করে রাখাটা কিন্তু আপনার জন্য সমস্যা দায়ক,
সেটা পরবর্তী সময় আপনার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, তো ধ্যান রাখুন। আজকের দিনে আপনার স্বাস্থ্য আপাতত ঠিকঠাক, তবে স্বাস্থ্য দিকে গুরুত্ব রাখবেন। স্বাস্থ্যক্ষেত্রে কোনো রকম ছোটোখাটো সমস্যাকেও উপেক্ষা করবেন না। স্বাস্থ্যের জায়গায় অবশ্যই তার সঠিক পরামর্শ অত্যন্ত প্রয়োজন। আপনারা অনেকদিন ধরে ক্যারিয়ারে নতুন কিছু করতে চাইছেন, কিন্তু হয়তো চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, এরকম যদি হয়ে থাকে বা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন এমনটা হয়ে থাকলে, তো সেই জায়গাটায় প্রেশার অপেক্ষিত বাড়ছে বা বাড়তে পারে, খেয়াল রাখুন। আজকের দিনে আপনাদের ব্যবসা খুব ভালো, যারা বিশেষ করে ফার্নিচার রিলেটেড ব্যবসা করেন, কাঁচের জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালোই রয়েছে। প্রেমের বিষয়ে অবশ্যই গুরুত্ব রাখবেন, প্রেম সম্পর্কটায় অবশ্যই ধ্যান রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে কোনো রকম তৃতীয় কোনো ব্যক্তির কোনো রকম কথাবার্তা বা কোনো রকমই চিন্তাভাবনা এইসব কিন্তু একদমই রাখবেন না, এটা থেকে একেবারেই আপনারা বিরত থাকুন। আপনাদের যদি মাতা পিতা থেকে থাকে অবশ্যই তাদের সঙ্গে সময় কাটান, তাদের পরামর্শ মেনে চলবেন, কিছু না কিছু অবশ্যই আপনি সাহায্য সহযোগিতা পাবেন। আর সমাজ সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়ে, সেদিকে অবশ্যই গুরুত্ব দেবেন। আর যারা অনেকদিন ধরে পড়াশোনা করছেন কিন্তু পড়াশোনায় কোনো রেজাল্ট আসছে না, আজকের দিনে কিন্তু আপনার পড়াশোনায় মনোযোগ একটু বেশিই থাকবে, এবং আজকের দিনে যদি কোনো রকম পরীক্ষা বা কিছু কম্পিটিশান এরকম রয়েছে, তো সে জায়গাটা আপনাদের উন্নতি খুব ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনার ভাই বোনদের মধ্যে পুরানো বিবাদ মিটে যেতে চলেছে, তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো। আর যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ও বেশ ভালো রয়েছে, পড়াশোনার জায়গায় আজকে আপনার সফলতা খুব ভালো থাকবে। বন্ধুবান্ধবের সংখ্যা আজকে আপনারা লিমিটেড করবেন, সব বন্ধু আপনার ভালো চায় না বা চাইবে না, তাই খেয়াল রাখবেন, অবশ্যই বুঝে চলবেন। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা ছবি আঁকা হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, যা কিছু হতে পারে, তো সে জায়গাটায় অবশ্যই আপনাদের কিন্তু বুঝে চলতেই হবে। ইনভেস্টমেন্ট আপনার আপাতত ঠিকঠাক, আর্থিক ক্ষেত্রে আজকের দিনে আপনি নতুন করে না কাউকে ধার দেবেন, না আপনি কারো কাছ থেকে ধার নেবেন। যদি ব্যাংকিং সেক্টরে যদি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা যদি আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য হয়ে থাকে, তো সেক্ষেত্রে একদমই কিন্তু জড়ানো উচিত নয়। ব্যবসা যদি করবেন বলে ভাবেন বা ব্যবসায় অর্থের প্রয়োজন রয়েছে, উন্নতি ঘটবে আটকে রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই তা নিতে পারেন বা একটি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে রিস্ক নেওয়ার চেষ্টা করতে পারেন, তবে খুব বেশি অ্যামাউন্ট হলে কিন্তু সেটা অত্যন্ত খারাপ ব্যাপার, তো সেই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখুন। আজকে আপনার গাড়ি কেনা বা বাড়ি কেনা ক্ষেত্রে আজকে আপনার দিনটি আপাতত ঠিকঠাক, তবে স্বপ্ন পূরণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বুঝে চলতে হবে। আপনার স্বপ্নে অনেকেই কিন্তু যোগদান করবে, তবে সবাই যে একই যখন চাইছে এমনটা কিন্তু নয়, তারপরে অবশ্যই লোক বুঝে চলার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হালকা নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সবার প্রথমে গুরুত্ব রাখবেন স্বাস্থ্যের দিকে। আজকের দিনে আপনি একটুখানি কখনো কখনো ডিপ্রেশনেও যেতে পারেন, বা আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তার ভিতরে পড়ে যাচ্ছেন, যার কারণে আপনার হেলথ ইস্যু হলেও হতে পারে, তাই আপনারা অবশ্যই আপনাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখবেন। আর আজকের দিনে আপনি আপনার কেরিয়ারে যে কোনো রকম যদি হঠাৎ করে ভালো পরিবর্তন করতে চাইছেন বা করতে চান, তো সেটা অবশ্যই করুন, সে জায়গাটা আপনাদের বেশ ভালো থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো রকম সমস্যা রয়েছে অলরেডি আগে থেকে, তো সেটার পরামর্শ আজকের দিনে ঠিকঠাকভাবে নিন, তার ট্রিটমেন্ট যথাসময়ের ভিতরে করার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার পড়াশোনার জায়গাটায় খুব ভালো থাকছে, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে আপনার কেরিয়ারে একটা ভালো সুযোগ থাকার সম্ভাবনা থাকবে। আপনি আপনার কেরিয়ারের জায়গাটায় কিন্তু ভালো উন্নতি করতে চলেছেন বা পারবেন, সেদিকটা আপনাদের বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনার ব্যবসা, যদি বিশেষ করে যারা কোনো রকম খাবার কোনো জিনিসপত্রের ব্যবসা করেন, সেটা যে কোনো রকমের জিনিস যদি ম্যানুফ্যাকচারিং করে বিজনেস করছেন,
তো সেটা অবশ্যই আপনাদের আজকে ভালো যাবে। আপনি এই ধরনের ব্যবসায় আরেকটু মনোযোগ দিতে পারেন বা ব্যবসায় ভালো কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারেন। আজকের দিনে আপনাদের পারিবারিক কোনো রকম ব্যবসা থাকলেও সেটার দিকে গুরুত্ব দিতে পারেন, সে জায়গাটাও আপনাদের খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানেও লাভবান হবেন। আজকের দিনে আপনার যদি সন্তান থাকে তাদের প্রতি খেয়াল রাখুন, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, তাদের ব্যবহার প্রত্যেকটাতে একটুখানি গুরুত্ব দিতেই হবে। ভাই বোনদের মধ্যে আজকে আপনার আপাতত ঠিকঠাকই থাকবে দিনকাল, শুধু আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখবেন, বাক্য চয়ন একটু বুঝে করবেন, সেটা কিন্তু আপনার জন্য বেশ জরুরি। তবে হ্যাঁ, আপনার কাজের জায়গায় কিন্তু আপনি একটা ঊর্জা পাবেন, একটা কাজের কনফিডেন্স খুব ভালো থাকবে, আপনার ভিতরে না হওয়া কাজও হয়ে যাবে। গাড়ি কেনা, বাড়ি কেনা, এরকমটা যদি আপনি অনেকদিন ধরে পরিকল্পনা করছেন কিন্তু কোনোভাবে কিছু হয়ে উঠছে না, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে। আর আজকের দিনে হঠাৎ করে আপনার হাতে অর্থ আসতে পারে, হয়তো আপনি কারোকে টাকা ধার দিয়েছেন এমনটা হতে পারে, বা আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে হতে পারে, বা আপনার হয়তো কোনো জায়গায় কাজের পয়সা আটকে ছিল সেগুলো কিছু ফেরত আসার সম্ভাবনা থাকবে। তো সেই দিক দিয়ে আপনাদের দিন ওভারঅল বেশ আজকে ভালোই রয়েছে। আজকের দিনে আপনারা যারা গাড়ি ব্যবসা করছেন, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করছেন, যারা ফার্নিচার রেটের ব্যবসা করছেন, যারা লোহা জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা থাকবে। তো সে জায়গাটা অবশ্যই আপনারা ধ্যান রেখে চলুন, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনার যদি প্রেম সম্পর্ক রয়েছে সেটার দিকে অবশ্যই আপনারা আজকের দিনে বেশি করে ধ্যান রাখবেন। আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারবেন, তবে মাঝে মধ্যে একটা আপনি কথাতে ধ্যান না রাখতে পারলে ছোটো ছোটো বিষয়ে একটুখানি মতভেদ, মত পার্থক্য তৈরি হয়ে যেতে পারে। প্রতিনিয়ত লটারি কাটেন আজকের দিনে, চাইলেই লটারি কাটুন, একটা আমাদের লটারি সে জায়গাটায় ভালো রয়েছে, সে জায়গাটা আপনার উন্নতি থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনাদের সুনাম খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জানবো পরবর্তী রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি আজকে অত্যন্ত ভালো দিন রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনে আপনার কাজকর্ম খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, কাজের জায়গাটায় অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন, যে কোনো কাজ অবশ্যই আজকের দিনে বুঝে করা প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার কাজের জায়গায় কোনো রকম গাফিলতি রাখা যাবে না, আজ আপনি যে কাজ শুরু করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন, বা যতটা না করলে নয় অবশ্যই ততটা করবেন, এটা কিন্তু বেশ প্রয়োজন, নাহলে কাজের প্রেশার বাড়তে পারে আর আপনি কাজের জায়গায় একটু অমনোযোগী হয়ে উঠতে পারেন, তো সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না, তাই অবশ্যই আপনারা ধ্যান রেখে চলুন। আজ এরা অনেক দিন ধরে আপনি আপনার কেরিয়ার নতুন করে কিছু করতে চাইছেন, নতুন করে গড়ার পরিকল্পনা রেখেছিলেন কিন্তু কোনোভাবে কিছু হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে, আপনি আপনার কেরিয়ার গড়ার সুযোগ আজকের দিনে খুবই ভালো পেতে চলেছেন। হয় আপনি নতুন চাকরি পাবেন, না হয় কাজের সুযোগ পাবেন, তো সে জায়গাটা আপনাদের দিনটি বেশ ভালোই রয়েছে। আজকের দিনে আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব এদের সঙ্গে একটু আপনারা যোগাযোগ যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করুন, এদের সুবাদে আপনি কোনো না কোনো চাকরি বা কাজের যোগাযোগ করে নিতে পারবেন। আর আজকের দিনে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো রকমের সমস্যা আপনার উপলব্ধি করেন বা মনে হয়, তো অবশ্যই আপনারা তার সঠিক পরামর্শ নেবেন, কোনোভাবে স্বাস্থ্যটাকে এলোমেলোভাবে নেবেন না বা কমভাবে নেবেন না। আর আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় অবশ্যই ধ্যান রাখবেন, আপনি কথাবার্তায় অবশ্যই গুরুত্ব রাখুন, খুবই বুঝে কথা বলবেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলা থেকে আপনারা আজকের দিনে বিরত থাকবেন। আর আপনাদের পারিবারিক পরিবেশ খুব ভালো রয়েছে, আপনার পরিবারে উন্নতির সুযোগ খুবই ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনি পরিবারে সময় দিন, পারিবারিক ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে চলবেন, যদি কোনো রকম কিছু সিদ্ধান্ত নেওয়ারও থাকে তো সে জায়গায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তো আপনার অবশ্যই আপনার ধ্যান রাখবেন। প্রেম সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক, তবে প্রেমের জায়গাটায় অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন,
আপনি আপনার পার্টনারকে সময় দিয়ে তাদের সঙ্গে একটু বুঝে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনাদের বিবাহের যোগাযোগ বা কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা অলরেডি বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অবশ্যই কিন্তু গুরুত্ব রেখে চলতে হবে। আজকের দিনে আপনাদের কিছু ভুল বোঝাবুঝি থাকবে, কিছু গুরুত্বপূর্ণ ডিসিশনও থাকবে। তো ওভারঅল যদি দেখা যায় ঠিকঠাক, আপনারা কোনো রকম কিছু যদি ভুল বোঝাবুঝি থাকে সেটা বাইরের লোকের কাছে আজকের দিনে আপনারা আলোচনা করা থেকে বিরত থাকবেন। পড়াশোনা আজকে আপনার মোটামুটি ভালো রয়েছে, যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো যেতে চলেছে। ইনভেস্টমেন্ট আপনার বেশ ভালো থাকবে, আপনি নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে অবশ্যই আপনারা শুরু করতে পারেন। গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, যদি এমনটাও চিন্তা আপনার রয়েছে তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন, তবে ধার বাকির বিষয়টা অত্যন্ত এড়িয়ে চলবেন। আপনার লটারি কেনার জন্য দিনটি খুব ভালো, আপনি একটা আধা লটারি কিনতেই পারেন, তো সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো থাকতে চলেছে। আর যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে কি আপনার হঠাৎ করে কোনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে অবশ্যই চেষ্টা করবেন, এটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে, আর সেটাও পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিকে এগোতে পারেন, আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা, শুভ সংখ্যা সবুজ, শুভ সংখ্যা ১৩, শুভ দিক দক্ষিণ দিক। এখন আমরা জানব পরবর্তী যে গুরুত্বপূর্ণ রাশি রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের জন্য আপনার কাজের জায়গায় সুনাম খুব ভালো রয়েছে। আপনি কাজের জায়গায় খুবই অ্যাক্টিভ থাকছেন, আপনাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনি সেগুলো করে ফেলতে পারছেন, এমনটা যোগ সম্ভাবনা থাকবে। আপনার এনার্জি লেভেলটা অত্যন্ত আজকে ভালো থাকছে বলে লক্ষ্য করা যাচ্ছে, তো অবশ্যই আপনারা সেটাকে কাজে লাগান এবং সেটাকে আরও ভালো করার চেষ্টা করুন। আপনি আপনার সিনিয়র বা বসের কথা মতো করে সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন, সে জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো চলে। আপনি যদি আপনার যে কোনো রকমের কাজকর্মকে যদি আপনি ঠিক করতে চাইছিলেন বা কাজটা শুরু করা বা কাজটা কমপ্লিট করা এরকম কিছু চিন্তা আপনারা রেখেছিলেন, তো সেটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের দিনে আপনার যারা চারপাশে রয়েছে তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন, তাদের অবশ্যই গুরুত্ব রাখবেন, তাদের সঙ্গে আপনারা বুঝে চলবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কি আপনার পরিকল্পনা সহজে কারোর সঙ্গে শেয়ার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিকল্পনাটা বাস্তবায়িত হওয়ার আগে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। আজকের দিনে আপনার কিছু নাচ গান ছবি আঁকা আবৃত্তি এরকম কিছুতে মনোযোগ থাকলেও থাকতে পারে, তো আপনি সেদিকে গুরুত্ব দেবেন। যারা এরকম কোনো ক্যারিয়ার অপশন চুজ করে রেখেছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কিন্তু বেশ ভালো। আর আজকের দিনে আপনার কথাবার্তায় অবশ্যই গুরুত্ব রাখবেন, আপনি আপনার কথার মাধ্যমেই সব কিছু পরিবর্তন করতে পারবেন, আপনি অবশ্যই আপনার কথার দিকে গুরুত্ব রাখুন। আর আজকের দিনে আপনার কিছু বন্ধুবান্ধবের সঙ্গে ছোটো ছোটো ব্যাপারে রাগ অভিমান হওয়ার একটা যোগ সম্ভাবনা থাকছে, তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ইনভেস্টমেন্ট খুব ভালো, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর পড়াশোনার জায়গায় আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, পড়াশোনা আপনারা যদি না গুরুত্ব রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা বাড়াবাড়ি হতে পারে। পড়াশোনার জায়গায় আজকে আপনার অমনোযোগী ভাবটা অবশ্যই আপনাকে দূর করতেই হবে। আজকের দিনে আপনার গাড়ি কেনা বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা থেকে থাকে তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখুন, হঠাৎ করে আপনার স্বপ্ন পূরণ হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ একটা আনন্দদায়ক আচমকা পেতে পারেন, তো সেখানে আপনাদের খুব ভালো রয়েছে। আর যারা লটারি কিনতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব ভালো, লটারির ক্ষেত্রে আপনাদের যোগাযোগটা বেশ ভালোই রয়েছে। আর আপনারা যারা অনেক দিন ধরে লটারি কাটবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো রয়েছে, আপনারা আজকের দিনে একটা লটারি কাটতে পারেন। আজ আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে, পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে, তো আপনারা সেই জায়গাটা আপনাদের কিন্তু দিনটি ভালো কাটছে বা কাটবার সুযোগ পাবেন, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 4। শুভ দিক পশ্চিম দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আপনাদের কাছে একটাই আরেকটা রিকোয়েস্ট যে কি আপনারা আজকের দিনে রাস্তাঘাটে যখনই চলাফেরা করেন বা করবেন, বিশেষ করে গাড়ি চালানোর সময়, অবশ্যই আপনারা এক্সট্রা সতর্কতা অবলম্বন করে চলবেন, এটা কিন্তু বেশ প্রয়োজনই রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। এখন আমরা জেনে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার স্বাস্থ্য ব্যাপারে অবশ্যই গুরুত্ব রাখবেন। স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি থাকে, তো সেগুলোকে আজকের দিনে যতটা পারেন দূর করার চেষ্টা করবেন। আজকে শরীরচর্চায় মনোযোগী হন, পূজা অর্চনা করে দিনটি শুরু করুন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি বেশ ভালো যাবে। বিবাহের যোগ সম্ভাবনা আজকের দিন আপাতত ঠিকঠাক। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, কথাবার্তা করছেন, হচ্ছে না কিন্তু, তো সেই জায়গাটায় আপনাদের কোনো না কোনো করে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন, প্রস্তুত থাকুন। আপনার সন্তান থাকলে ধ্যান রাখবেন, সন্তানের ব্যাপারে অবশ্যই আপনারা বুঝে চলাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। মাতা পিতার সঙ্গে আপনাকে কিন্তু গুরুত্ব রাখতেই হবে। মা বাবার সঙ্গে আপনাদের ঝগড়া বিবাদ হলেও হতে পারে, তো সে জায়গাটা অবশ্যই আপনাকে গুরুত্ব রাখতেই হবে। ভাই বোনরা মিলে যারা অনেকদিন ধরে কোনো রকম কিছু কাজ শুরু করবেন করবেন বলে ভাবছেন, তো সে জায়গাটায় অবশ্যই গুরুত্ব রাখবেন। সমাজসেবামূলক কাজে আজকের দিনে আপনারা কিন্তু বেশ ভালো রয়েছে, সামাজিক জায়গায় আপনারা কিন্তু বেশ ভালো থাকবে। পড়াশোনা আপনার খুব ভালো, পড়াশোনার জায়গায় আপনার সফলতা খুবই ভালো থাকবে। বন্ধুর সংখ্যা আজকে আপনার লিমিটেড থাকার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাবে। যতটা পারেন আপনি আপনার বন্ধুর সংখ্যা লিমিটেডই রাখবেন। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। শিল্পকলায় আপনাদের আজকে বেশ উন্নতি এবং সফলতা থাকবে। ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই করুন, তো সে জায়গাটাই খুব ভালো। গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, যদি এমনটাও চিন্তা আপনার থেকে থাকে, তো সে জায়গাটা আপনাদের অবশ্যই বেশ ভালো রয়েছে। আপনারা সেই রকম কিছু চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারেন, তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো। লটারি কেনাকাটার জন্য আজকের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনাদের জন্য, সেই জায়গাটায় বেশ ভালো যাবে। আপনি লটারির দিকে গুরুত্ব দিন। পুরনো কিছু খরচপাতি আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে আনতে হবে, এটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আর আপনার মনের কিছু ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, হয় কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এমনটা যোগ সম্ভাবনা খুব ভালো। আজকে তিনি যারা ব্যাংক লোন করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা লোনটা সাকসেসফুল হয়ে যেতে পারে, এমনটা সম্ভাবনা থাকবে। তবে সেটা যদি আপনি আপনার পার্সোনাল কিছু ক্ষেত্রে ইউজ করে ফেলেন বা পার্সোনাল জায়গায় খরচ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য চাপ বাড়তে পারে। তো অবশ্যই আপনারা বুঝে চলার চেষ্টা করবেন, একটু ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে অবশ্যই আপনার যদি যারা সম্ভব হয় আপনার দ্বারা, যে কি আপনি যদি কিছু টাকা পয়সা বা কোনোভাবে কাউকে আর্থিক সহায়তা করতে পারেন বা আপনি গরিব দুঃখীদের সাহায্য করতে পারেন, সেটা আপনার জন্য আজকে বেশ ভাগ্যদায়ক হতে পারে। তো আপনি সেদিকে গুরুত্ব রাখবেন, আপনাদের জন্য বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি আপনাদের নিজস্ব ব্যবসা রয়েছে, তো সেই জায়গাটা আপনারা আজকের দিনে কিছু পরিবর্তন করতে চাইলে অবশ্যই করুন, সেটা আপনাদের জন্য বেশ ফলদায়ক হতে চলেছে। আপনারা যারা নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করতে চাইছেন, সেটা ট্রান্সপোর্টে হতে পারে, কোনো রকম কসমেটিক্সে হতে পারে, কোনো ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা হতে পারে, তো সেদিকে আপনাদের কিন্তু উন্নতি একটা বেশ যোগ সম্ভাবনা থাকছে। যারা অনেকদিন ধরে পার্টনারশিপ কোনো ব্যবসা করতেও চাইছিলেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, আপনারা এই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়ে এগোতে পারেন, তো সেটা আপনাদের কিন্তু বেশ ভালো থাকতে চলেছে। আপনি আপনার কাজকর্মে যদি কোনো রকম পরিবর্তন করতে চান অবশ্যই করুন, সে কাজ আপনাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের জায়গায় কোনো রকম আপনাকে কিন্তু বুঝে চলাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে।
আপনি যদি আপনার কেরিয়ারে ভালো কিছু করতে চান, যদি আপনার কেরিয়ার পরিবর্তন করতে চান, এমনটা যদি পরিকল্পনা নিচ্ছেন আপনি, অবশ্যই সেদিকে গুরুত্ব রেখে একটা কোনো সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনে। আজকে আপনি নিজেকে সময় দিন এবং কিছুটা ভেবে চিনতে আজকের দিনে কোনো কাজকর্ম শুরু করতে পারেন, সেটা ভালো যাবে। যারা কাজের জায়গায় রয়েছেন তাদের জন্য আপাতত ঠিকঠাক। ব্যবসা যেটা বললাম, আপনারা যদি শুরু করতে চান অবশ্যই করুন, বা ব্যবসা যারা অলরেডি করছেন তারা আরেকটু গুরুত্ব দিন এবং সেটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আজকে আপনারা যতটা সম্ভব নগদে কিছু করবেন, কোনো রকম ধার বাকির কেস এড়িয়ে চলুন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। বিবাহের যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে, বিবাহের জায়গায় বেশ ভালো দিন, পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে, পরিবারে সন্তানদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন, পারিবারিক ক্ষেত্রে অবশ্যই ধ্যান রাখবেন। মাতা পিতার সঙ্গে আপনার যদি কোনো ঝগড়া বিবাদ রয়েছে সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। ভাই বোনরা মিলে যদি কোনো রকম কাজ করছেন তো সে জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো যাবে। সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, এবং সামাজিক কাজে অবশ্যই আপনারা যুক্ত হতে পারেন। পড়াশোনা আপনাদের খুব ভালো থাকবে, পড়াশোনার জায়গায় আপনাদের সফলতাও বেশ ভালো রয়েছে। আপনার বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই আপনাকে কিন্তু আজকে সময় কাটানো উচিত, তবে তাদের সঙ্গে কোনোভাবে যেন বাকবিতণ্ড না হয় সেদিকে খেয়াল রাখবেন, বুঝে সুঝে চলবেন। কোনো পরিকল্পনা থাকলে আপনারা আজকের দিনে পরিকল্পনা করে এগোতে পারেন, সেটা কিন্তু আপনাদের বেশ ভালো যাবে। শিল্পকলায় আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট খুব ভালো থাকবে, শিল্পকলায় আপনাদের সফলতা বেশ ভালো হতে চলেছে। নতুন গাড়ি বা বাড়ি যারা কেনাকাটা পরিকল্পনা করছেন তাদের কিন্তু সেই ইচ্ছাটুকু পূরণ হবে, বা আপনাদের সেরকম কিছু জায়গায় পৌঁছানোর সুযোগ সম্ভাবনা বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আর লটারি যারা প্রতিনিয়ত কাটেন আজকের দিনে চাইলে একটাতে লটারি কাটতে পারেন, সে জায়গাটা আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আর হঠাৎ কোনো রকম আজকের দিনে আপনার কোনো ইচ্ছা ছোটোখাটো পূরণ হতে পারে, যেটা আপনি একদমই আশা করেননি এমন কিছু ফল আপনার সঙ্গে ঘটতে পারে। আর আপনারা যারা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন কিন্তু কোনোভাবে আপনাদের কথাবার্তাটা হয়ে ওঠেনি ফাইনাল, বা বাড়িতে জানানোর ব্যাপারটা হয়নি, তো আপনারা সেদিকেরও জানানোর সুযোগ পাবেন, তো সে জায়গাটায় দিনটি খুবই ভালো রয়েছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি আপাতত ঠিকঠাক, যারা বিদেশ যেতে চেষ্টা করছেন পড়াশোনার সুবাদে তাদের ক্ষেত্রেও যোগাযোগ হতে পারে। আপনারা সে জায়গাটা গুরুত্ব রাখুন, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে সর্বপ্রথমে আপনি আপনার স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন। আজ আপনার কোনো কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার শরীর খারাপ, জ্বর, সর্দি কাশি এরকম কিছু সমস্যার ভোগান্তি হলেও হতে পারে, এমনকি আপনাদের মাথা ধরা বা কিছুটা টেনশান এরকম কিছু ব্যাপার কাজ করতে পারে, তো আপনারা অবশ্যই আপনার নিজের দিকে সময় দিন একটু খেয়াল রাখবেন। আজকের দিনে আপনি আপনার যদি নতুন কেরিয়ার গড়তে চাইছেন তো সে জায়গাটা আপনার কিন্তু বেশ ভালো যাচ্ছে, আপনি আপনার কেরিয়ার গড়তে চাইলে অবশ্যই তা গড়তে পারেন। আজকে আপনার হয় নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে, বা আপনারা যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কোনো জায়গায় কোনো কিছুভাবে কাজ আটকে ছিল, কোনো লেটার আটকে ছিল, সেগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি যদি নর্মাল কোনো জায়গায় ছোটোখাটো কোনো কাজও করেন সে জায়গাটায় কাজে ভালো পরিবর্তন থাকারও সম্ভাবনা থাকবে, হয় আপনার বেতন বৃদ্ধি বা কাজের প্রমোশন এরকমটা কোনো হলেও হতে পারে। আজকের দিনে আপনার নিজস্ব কোনো ব্যবসা থাকলে, বিশেষ করে যারা কোনো রকম খাবারের কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে। আপনি এদিকে গুরুত্ব দিতে পারেন, যারা এই ধরনের ব্যবসা করতে চাইছেন তো অবশ্যই আপনারা করতে পারেন। এছাড়াও যারা আজকের দিনে লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে, যারা কোনো মশলাপাতির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনার প্রেম সম্পর্কটা আপাতত ঠিকঠাক, তবে আপনারা যদি একটু বেশি করে গুরুত্ব দেন প্রেমের দিকটা আপনাদের কিন্তু খুব ভালো যাবে, তবে আপনার ভিতরে আজকে একটু রাগ বা অভিমান যেটা বলতে পারেন ওটা একটু বেশি থাকবে, তো এটা একটু আপনারা কম করবেন, এটা আপনার পার্টনারের সঙ্গে নাহলে কিন্তু এটা ঝামেলাটা বাড়াবাড়ি হতে পারে, তো গুরুত্ব রাখুন। আপনাদের বিবাহের কথাবার্তা হতে পারে বা বিবাহের যোগাযোগ পর্যন্ত হতে পারে, যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হতে পারে, আর যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে
সামান্য কিছু হয়তো শুরুতে ঝামেলা থাকতে পারে দিনের শুরুতে, তবে ওভারঅল এটা কিন্তু ঠিকঠাকই হয়ে যাবে। আপনার যদি সন্তান রয়েছে ধ্যান রাখুন, তাদের জন্য আজকের দিন আপনারা একটুখানি নাজেহাল হতে পারেন, তাদের অবশ্যই গুরুত্ব রাখবেন, তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনা প্রত্যেকটা বিষয়ে অবশ্যই ধ্যান রাখবেন। মা বাবার সঙ্গে আপনাদের পুরনো কোনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যেতে চলেছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। ভাই বোনরা মিলে যারা অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু কোনো কাজের রেজাল্ট আসেনি, আজকের দিনে হঠাৎ করে কোনোরকম পরিবর্তন ঘটতে পারে, হয় নতুন করে অর্ডার আপনারা পাবেন বা পেতে পারেন, এমনটা যোগ সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আর সামাজিক ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের বেশ ভালো রয়েছে, সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই আপনারা বেশ ভালো রয়েছে বা সেখানে আপনাদের ভালো দিন যাবে। আজকের দিনে আপনার কর্মস্থানেও একটা সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা সম্মানের যোগ সম্ভাবনা খুব ভালো থাকছে, তো সেটা আপনাদেরও বেশ ভালো। যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তাদের সেই পরিকল্পনাও বেশ ভালো যাচ্ছে। তবে আপনাকে শুধু অ্যাক্টিভ থাকতে হবে, আপনার আশেপাশে যারা রয়েছে সবাই আপনার ভালো চায় না, তাই আপনাকে এটা একটু গোপনীয়তা বজায় রেখে করা ভালো হবে। আজকে বন্ধুবান্ধব আপনি লিমিটেডই রাখুন, কম জনের সঙ্গে মেলামেশা আজকের দিনে আপনার জন্য ভালো হবে। যারা কোনোরকম বিশেষ করে ছবি আঁকার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে। আপনারা যদি আজকে কোনোরকম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন সেখানে আপনার সফলতা খুবই ভালো থাকার সম্ভাবনা থাকবে। যারা আর্থিকভাবে লোন নেওয়ার চেষ্টা করছেন, মানে সমস্যায় রয়েছেন বা পারিবারিক ক্ষেত্রে লোন নিতে চাইছেন, একটু ভেবেচিন্তে খুব যদি প্রয়োজন না থাকে তাহলে আপনারা এই বিষয় থেকে এড়িয়ে চলুন, এটা কিন্তু ভালো হবে, নাহলে আপনি ঋণের পরিমাণ আরও বেশি দিন দিন বাড়িয়ে তুলছেন বা তুলতে পারেন, এমনটা লোক যোগ সম্ভাবনা লক্ষ্য কাজে ধ্যান রাখুন। আজকে আপনার বাড়ি গাড়ি এরকম কিছু যদি আপনার কেনাকাটার ইচ্ছে ছিল সেটা কিন্তু এবারে আপনার পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। লটারি কেনাকাটার জন্য দিনটি খুব ভালো রয়েছে, আপনি একটা আধা লটারি কিনতেই পারেন। আর আপনাদের হঠাৎ কোনো রকম কিছু প্রাপ্তির যোগ সম্ভাবনা রয়েছে, যারা প্রতিনিয়ত লটারি কাটেন আজকে দিনে চাইলেও একটা আধা লটারি কাটতে পারেন। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। এখন যাইব আমরা কুম্ভরাশি। কুম্ভরাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভরাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কর্মস্থানে একটা সুনাম থাকার সম্ভাবনা খুব ভালো রয়েছে, কর্মস্থানে একটা নাম যশ বাড়ার যোগ সম্ভাবনা খুব ভালোই রয়েছে। আপনি আপনার যে কোনো রকমের কাজ খুব ভালোভাবে করতে চলেছেন বা ভালোভাবে করার সুযোগ পেয়ে যাবেন। আজ আপনারা যারা অনেকদিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কাজে কোনো যোগাযোগ ঘটেনি, তো সেই জায়গাটা কিন্তু আপনার কোনো না কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের দিনে আপনার নতুন করে কোনো কেরিয়ার গড়ে তোলার একটা সুযোগ থাকবে, তো আপনার সেদিকে গুরুত্ব দিতে পারেন। আর আপনি আপনার কাজকর্ম একটু বুঝে করবেন, সেটাই আপনার জন্য বেশ ভালো হবে। ব্যবসা ভালো যাচ্ছে, আপনি আরেকটু গুরুত্ব রাখুন, ব্যবসা আপনাকে বেটার রেজাল্টই দেবে। আর যারা অনেকদিন ধরে কোনো রকম কোনো রিলেশনশিপে রয়েছেন সেটা কিন্তু এবারে পূর্ণতা পাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে, তো সেই জায়গাটায় বেশ ভালো। আপনি শুধু আপনার কথাবার্তায় ধ্যান রাখবেন, একটু ধৈর্যের সাথে বিষয়টাকে ম্যানেজ করবেন। হুট কথায় আপনার রেগে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে, তো সেই রাগটাকে আপনারা যতটা পারেন কন্ট্রোলে রাখুন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আজকে আপনার ব্যবসা বাড়ানোর সুযোগ বেশ ভালো, আপনি ব্যবসার দিকে অবশ্যই গুরুত্ব রাখতে চলেছেন। আর আপনারা যারা বিবাহের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা যারা অনেকদিন ধরে কথাবার্তা করছেন, বিবাহের যোগাযোগ হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ ফাইনাল হওয়ার একটা যোগ সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটায় গুরুত্ব রাখুন। আপনার যদি সন্তান থাকে খেয়াল রাখবেন, সন্তানের জন্য আজকে আপনার বেশ সুনাম রয়েছে, সেই জায়গাটায় খুব ভালো যাচ্ছে। আপনার পড়াশোনা খুব ভালো থাকবে, পড়াশোনার জায়গা আপনার বেশ উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্ট আপনার খুব ভালো থাকবে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্টে গুরুত্ব দিতে পারেন। গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন বা এরকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো সে জায়গাটায় আপনাদের আজকে দিনটি ভালো রয়েছে।
আজকে আপনার শিল্পকলা খুব ভালো, আপনি যদি কোনো কিছু বানাচ্ছেন বা কোনো কিছু তৈরি করতে চাইছেন তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু বেশ ভালো থাকতে চলেছে। আজকে আপনার ইনভেস্টমেন্ট বেটার যাবে, আপনি ইনভেস্টমেন্ট একটু বুঝে করতে পারলে বেশ ভালো হয়। আজকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে দিনটিও বেশ ভালো কাটবে, তবে কিছু বন্ধু আপনার কিন্তু আজকের দিনে আপনাকে খুব সহায়তা করবে, অবশ্যই আপনারা অবশ্যই তাদের দিকে একটু বেশি গুরুত্ব রাখতেই পারেন। তো আপনার আজকে লটারি কাটার যোগ সম্ভাবনা আপাতত ঠিকঠাক বলা যেতে পারে, আপনি চাইলে একটা লটারি কাটতে পারেন। যদি আপনারা প্রতিনিয়ত লটারি কাটেন তবেই কাটুন, আদারওয়াইজ এড়িয়ে চলুন। আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে, হঠাৎ কিছু বাকি থাকা মার্কেটে কিছু টাকা পয়সা ফেরত পেতে পারেন, বা আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন এরকম কিছু টাকা আপনি ফেরত পেয়ে যেতে পারেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা থাকবে। তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জানব মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনে অবশ্যই বেশি বেশি করে গুরুত্ব রাখুন, আপনার চারপাশের লোকজনদের সঙ্গে একটু বুঝে চলবেন, এটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আপনি আপনার কেরিয়ারে হঠাৎ করে কিন্তু লোকসান লক্ষ্য করছেন বা করবেন, এমনটা কিন্তু থাকছে, তো আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। আপনার কাজকর্মের জায়গায় অনেক বেশি বাধা বিপত্তি থাকছে, তো আপনারা অবশ্যই বুঝে কাজকর্মটা করুন, সে জায়গাটায় বেশ ভালো হবে। আর আপনি আপনার স্বাস্থ্যক্ষেত্র একটা ভালো জায়গায়, মানে যদি স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনার কেরিয়ার অনেক বেশি কিন্তু চাপের রয়েছে, আপনি কখনো কখনো আপনার কেরিয়ার কী চুজ করবেন সেটা নিয়ে কনফিউশন হচ্ছেন, হয়তো আপনি কোনো জায়গায় কাজ করছেনও সে জায়গাটায় আপনার মনোযোগ নাও থাকতে পারে, আজকের দিনে এমনটাও হতে পারে। তো আপনারা অবশ্যই সংযত করুন নিজেকে এবং মনটাকে ঠিক করার চেষ্টা করবেন। আজকে আপনার যে কোনো রকমের এই ব্যবসা আপনাদের কিন্তু খুব ভালো থাকবে, আপনি শুধু একটু বুঝে করতে পারলে ভালো হবে। প্রেমের জায়গাটা আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখুন, সেটা কিন্তু বেশ ভালো হবে। বিবাহিত সম্পর্ক আপনাদের উন্নতির দিকেই যাচ্ছে, নতুন করে যোগ সম্ভাবনা তৈরি হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। সন্তান থাকলে গুরুত্ব রাখবেন, সন্তানের ব্যাপারে আপনারা অবশ্যই ধ্যান রাখাটা অত্যন্ত প্রয়োজন। মনের কথা আপনি আপনার মনের মানুষকে বলার সুযোগ পাবেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার পড়াশোনা খুব ভালো থাকবে, আপনি পড়াশোনায় আরেকটু কিছু পরিবর্তন করতে চাইলে অবশ্যই তা করতে পারেন। বন্ধুবান্ধব আজকে আপনার একটু লিমিটেডই রাখুন, সেটা আপনার জন্য ভালো হবে। আর্থিক অবস্থা আপাতত ঠিকঠাক, তবে শিল্পকলায় আর একটু গুরুত্ব দিতে পারলে ভালো হয়। ইনভেস্টমেন্ট করলে বেটার রেজাল্ট পাবেন, আপনি ইনভেস্টমেন্ট করুন, ভালো ফল পেয়ে যাবেন। আপনি যদি প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন তো সে জায়গাটা আজকের দিনটি খুব ভালো, আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, তো সে জায়গাটা আপনাদের কিন্তু ভালো যাবে। আপনারা আজকের দিনে যদি লটারি কাটতে চান, আজকের দিনে একটা আধ লটারি কাটতেই পারেন। স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনি ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ কিন্তু আজকের দিনে করতে চলেছেন বা পারবেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন, আপনি আপনার লক্ষ্যে স্থির রাখুন এবং লক্ষ্যমাফিক কাজ করবেন, অবশ্যই কাজে কিছু না কিছু ভালো ফল আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন বা পাবেন। অতএব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি বেটার দিন যাচ্ছে, আজকে আপনারা ভালো ফলই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক।